বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের অন্নদাশঙ্কর রায়ের লেখা কিশোর বিজ্ঞানী কবিতা থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অল করে দাও। কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব, তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। সবার প্রথম তোমরা কবি অন্নদাশঙ্কর রায় সম্পর্কে একটু জেনে নাও। কবি অন্নদাশঙ্কর রায় জন্ম উড়িষ্যার ঢেকানলে। প্রথম জীবনে উড়িষ্যা ভাষায় সাহিত্য রচনা করলেও পরবর্তী জীবনে বাংলা ভাষায় বহু মননশীল উপন্যাস, গল্প, প্রবন্ধ ও ভ্রমণকাহিনী রচনা করে প্রভূত খ্যাতি অর্জন করেছিলেন। প্রথম প্রকাশিত গ্রন্থ তারুণ্য। তার লেখা অন্যান্য বিখ্যাত গ্রন্থের মধ্যে রয়েছে পথে প্রবাসে, সত্যাসত্য, যার যেথা দেশ প্রভৃতি। তার লেখা উড়কি ধানের মুড়কি, রাঙা ধানের খই প্রভৃতি ছড়ার বই ছোটদের কাছে অত্যন্ত প্রিয়। অন্নদাশঙ্কর রায় লীলাময় রায় ছদ্মনামেও বহু গ্রন্থ রচনা করেছেন। তোমরা এবার কিশোর বিজ্ঞানী কবিতার সারাংশটা দেখে নাও। আমাদের বিশাল বড় পৃথিবী হলো অসংখ্য জ্ঞানের ভাণ্ডার। আমরা আমাদের ক্ষণস্থায়ী জীবনে তার খুব কমই জানতে পারি এবং জানতেও ততটা আগ্রহী নয়। তাই আমাদের জানার ইচ্ছাটা সারা জীবন ধরে থাকা দরকার। ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের অন্নদাশঙ্কর রায়ের লেখা কিশোর বিজ্ঞানী কবিতা থেকে প্রথম প্রশ্ন, কিশোরের মন লাগে না কিসে? উত্তর, কিশোরের মন লাগে না খেলায়। কখন কিশোর মন সমুদ্রের বেলায় যেতে চায়? উত্তর, ছুটি পেলেই কিশোরের মন সমুদ্রের বেলায় যেতে চায়। পরের প্রশ্ন, অনুসন্ধিৎসু কিশোরটি সাগরবেলায় কি কুড়িয়ে তোলে? উত্তর, অনুসন্ধিৎসু কিশোরটি সাগরবেলায় রঙিন নকশা আঁকা ঝিনুক কুড়িয়ে তোলে। কোন পারাবারকে অনন্ত পার বলা হয়েছে? উত্তর, জ্ঞান পারাবারকে অনন্ত পার বলা হয়েছে। দুজন প্রখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম লেখো। উত্তর, দুজন প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী হলেন জগদীশচন্দ্র বসু এবং প্রফুল্লচন্দ্র রায়। পরের প্রশ্ন, মন লাগে না খেলায় কার খেলায় মন লাগে না? কিশোরেরা সাধারণত কোন ধরনের খেলাধুলা করে থাকে এবং তার পরিবর্তে ছড়ার কিশোরটি কি করতে পছন্দ করত? উত্তর, কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোরের খেলায় মন লাগত না। সাধারণত কিশোরেরা ছুটোছুটি, লাফঝাঁপ খেলা পছন্দ করে। কিশোরটি এখানে ছুটি পেলে সাগরবেলায় চলে গিয়ে ঝিনুক কুড়াতে ভালোবাসে আর পছন্দ করে নতুন জ্ঞান আরোহণ করতে। পরের প্রশ্ন, এক একটি রতন যেন নাই বা কেউ চিনুক, কোন জিনিসকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে? কেনই বা এ ধরনের তুলনা এবং তাকে চেনা বা না চেনার প্রসঙ্গই বা কেন এলো? উত্তর, এখানে রত্ন বলতে নানা রঙের নকশা আঁকা ঝিনুকের সঙ্গে তুলনা করা হয়েছে। এমন তুলনা করার কারণ হলো রত্ন যেমন মানুষের কাছে খুব প্রিয় এবং দামি, কিশোরের কাছে এ সুন্দর নকশা আঁকা ঝিনুকগুলো খুব দামি। তাকে না চেনার প্রসঙ্গ এসেছিল কারণ সে তার নতুন রহস্য কি আবিষ্কার করতে চায়, জানতে চায়, বুঝতে চায়। তাই তাকে কেউ চিনুক বা না চিনুক, নিজের লক্ষ্যে এগিয়ে গিয়ে তার লক্ষ্য পূরণ করতে চায়। পরের প্রশ্ন, সেদিনের কিশোরটি পরিণত বয়সে উপনীত হলে তাকে কি করতে দেখা যায়? অর্থাৎ সেদিনের কিশোরটি যখন বড় হলো
তখন তাকে কী করতে দেখা গেল? উত্তর, সেদিনের কিশোরটিকে পরিণত বয়সে জ্ঞানের সাগরবেলায় জ্ঞান সংগ্রহ করতে দেখা যায়। পরের প্রশ্ন, ঝিনুক কুড়োয় জ্ঞানের সাগরবেলায় অংশের তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর, কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোর বড় হয়ে অনেক জ্ঞান শিখতে চায়। আগে ছোটবেলায় সাগরবেলায় রঙিন ঝিনুক কুড়াতো, এখন সে বড় হয়েছে, তাই সে জ্ঞানের সাগরবেলায় সে যেন ঝিনুকের মতো অমূল্য শিক্ষা পেতে চায়। পরের প্রশ্ন, বৃদ্ধ এখন সুধায় লোকে, কে এখন বৃদ্ধ? লোকে তাকে কি জিজ্ঞেস করে? তাদের প্রশ্নের উত্তরে তিনি কি বলেন? উত্তর, কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোর এখন বৃদ্ধ হয়েছেন। বৃদ্ধ কিশোরকে অনেকে প্রশ্ন করেন, কি আপনার বাণী? তখন কিশোর তার উত্তরে বলেন, বলে গেছে যা নিউটন পরম বিজ্ঞানী, অর্থাৎ বিজ্ঞানী নিউটন যা বলে গেছেন সেটাই তার কাছে তার বাণী। এর সঙ্গে আরও বলেন, অনন্তপার জ্ঞান পারাবার রত্ন ভরা পুরী। ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের অন্নদাশঙ্কর রায়ের লেখা কিশোর বিজ্ঞানী কবিতা থেকে প্রশ্ন উত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো কোনো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে কোথাও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।